চালের বাজারে বেড়েছে আরও অস্থিরতা। চিকন চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি, আর 50 টাকা কেজির নিচে নেই মোটা চাল। চালের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আটার দাম। বাজারের দফায় দফায় অভিযান মনিটরিং টিমের তদারকির মধ্যেও কোনায় গলদের কারণে ভরা মৌসুমেও সুযোগ কাজে লাগাচ্ছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। এমন অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। যেসব প্রতিষ্ঠান চালের দাম বাড়ানোর পেছনে দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্রেতারা। দর্শক, চালের দামের বিস্তারিত জানা কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন শেখ হাসান বেলাল। বেলাল, কুষ্টিয়া প্রশাসনের অভিযানের মুখে চালের দাম কমেছে কিনা বাজারের বিস্তারিত এই মুহূর্তে যা দেখছেন জানাবেন। সাদিয়া, ধন্যবাদ। আসলে কুষ্টিয়ায় যে টানা 35 দিন ধরে যে চালের বাজারে নৈরাজ্য চলছে, সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। আমরা দেখেছি গত 2-3 দিন ধরে কিন্তু ধানের দাম নিম্নমুখী, তারপরেও কিন্তু কুষ্টিয়ার যে খুচরা বাজার, সেই বাজারে এই ধানের দাম নিম্নমুখীর যে প্রভাব, সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। এখানে যে ঊর্ধ্ব দাম, সেই ঊর্ধ্ব দামেই বিক্রি হচ্ছে। আপনাকে যদি আমি একটি সাইনবোর্ড দেখাই খুচরা বাজারের, আমি আছি কুষ্টিয়া পৌরসভা খুচরা বাজারে। এখানে মিনিকেট অটো যেটি 67 টাকা দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু 67 টাকা দরেই রয়েছে, এবং কাজললতা আছে 57 টাকা কেজিতে, এবং মোটা চাল কিন্তু এখনও 50 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমরা কথা বলেছি মিলারদের সাথে, মিলাররা বলছেন যে 2-3 দিন ধরে যে ধানের দাম নিম্নমুখী, তারাও কিন্তু মিলগেটে 50 থেকে বস্তায় 100 টাকা কম নিচ্ছেন। সেক্ষেত্রে ধানের চালের দাম কিন্তু কমপক্ষে 2 টাকা কমার কথা, কিন্তু আমরা খুচরা বাজারে তার কোনো প্রতিফলন দেখছি না। খুচরা বিক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে চালের যে পর্যাপ্ত মজুদ বা পর্যাপ্ত সাপ্লাই, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। তারা চালের অর্ডার করলে মিলগেট থেকে 3-4 দিন পরে চাল পাচ্ছেন, যে কারণে খুচরা বাজারে কিন্তু চালের দাম এখনো কমেনি। এ কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষের যে নাবিশ্বাস, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমি আরো বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আশিকুল আলম। আশিকুল আলমের কাছে জানবো রাজধানীর কি অবস্থা। ধন্যবাদ বেলাল আপনাকে। যে আমি যদি ঢাকার বাজারের কথা যদি একটু বলি, যে রাজধানীর কাওরান বাজারে কিন্তু প্রতিদিনই নতুন করে যেসব পণ্য বাজারে আসছে, প্রতিটা পণ্যেই কিন্তু দাম বাড়ছে। এবং এই দাম বাড়ার ক্ষেত্রে নতুন করে যেটি যোগ হয়েছে, সেটি হচ্ছে যে আটার দাম, যেটি 2 কেজির প্যাকেট 96 টাকা ছিল, সেটি কিন্তু 117 টাকায় এখন গায়ের রেট হিসেবে বিক্রি হচ্ছে। তাহলে প্রতি 2 কেজি আটাতে কিন্তু 21 টাকা বেড়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনার নতুন করে দুটি চালের দাম, মিনিকেট এবং নাজিরশার চালের দাম কিন্তু বেড়েছে। নাজির এখন কিন্তু 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি 1 নম্বর, সেটি 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং মিনিকেট চালের ক্ষেত্রে কিন্তু 2 টাকা কেজিতে 2 টাকা বেড়েছে, যেটি 68 টাকা ছিল, সেটি কিন্তু এখন 70 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি রসুনের দামও কিন্তু বেড়েছে। রসুন যেটি 160 টাকা থেকে 70 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু এখন 180 টাকা থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং বিশেষ করে ইউনিলিভারের যেসব পণ্যগুলোতে সাবান এবং শ্যাম্পুতে যে মূল্য বেড়েছিল প্রতিটিতে 5 টাকা করে, সেটি কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে লাইফবয় সাবানের দাম, সেখানে কিন্তু প্রতিটি সাবানে 5 টাকা করে বেড়েছে। তো প্রতিদিনই কিন্তু নিত্যপণ্যের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, এবং সেটি ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি যারা নিম্ন এবং মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু বড় ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন, এবং তাদের আয়ের সাথে ব্যয়ের যে সামঞ্জস্য, সেটা বজায় রাখতে কিন্তু তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি বাজার মনিটরিং এবং অন্যান্য যেসব সরকারি সংস্থাগুলো রয়েছে, তারা যে মনিটরিং করছেন, সেই মনিটরিংয়ের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রকার প্রভাব বাজারে পড়ছে না, প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। তো সাধারণ মানুষের দাবি যে সরকার যাতে এই বিষয়টি আরও বেশি মনিটরিংয়ের জায়গাগুলো কঠোর করে, এবং যারা মুনাফাখোর ব্যবসায়ী তাদেরকে যাতে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ব্যবস্থা নেয়। এই ছিল রাজধানীর কাওরান বাজার থেকে আমার কাছে বাজারের সর্বশেষ তথ্য। বেলাল ও আশিকুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে আশিকুল আলম এবং কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন শেখ হাসান বেলাল।